বাবার উর্ফে যারা অভিযোগ করেন যে বাবা টাকা দিল না, বাবা নির্দিষ্ট সময় বাবার কাছে কোনো কিছু চাইছি, বাবা ওই জিনিসটা দিতে পারে নাই, বাবার কাছে অনেক কিছু চাওয়ার ছিল বাবা দিতে পারে নাই, কিন্তু আজকে একটা কথা বলি, বাবা যে কি জিনিস, আপনাকে কোনো কিছু দক আর না দক, বাবা এই দুনিয়া বাইচা থাকাটা অতি জরুরি। কারণ বাবা হইলো একটা বট গাছ, এটা যদি আপনি ইনকাম করার সময় না হয়, আপনি যদি মানে আপনার পরিপূর্ণ বয়স না হয়, আপনি যদি ইনকাম না করেন করতে চান, আপনার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে বাবা কি জিনিস। এটা এখন আমি বুঝি, বা যারা যারা নিজের বাবার স্থান ত্যাগ করিয়া, ঘর বাড়ি ত্যাগ করিয়া দেশের বাহিরে বা অন্য কোথাও জায়গা গেছে, অন্য কোথাও গেছে, অথবা বাবার যে স্থানটা ওইটা নিয়েছে কাজ করার জন্য, ওরাই কইতে পারবো যে বাবা কি জিনিস, বাবার যে কতটা মূল্য। তো অনেকে অভিযোগ করে যে আরে বাবা আজকে বাবার কাছে 100 টাকা চাইলাম বাবা দিল না, বাবার কাছে আজকে জামা কাপড় কেনার লেগে টাকা চাইছি বাবা দিল না, অনেকে অভিযোগ করে যে বাবার কাছে অনেক কিছু চাইলাম বাবা দিতে পারলো না নির্দিষ্ট টাইমে। তো আমি একটা কথা বলি, বাবা এরকম এক জিনিস, এটা থাকাটাই জরুরি। একটা সময় যে বুঝবেন যে বাবা দিল আর না দিল এটা বড় কথা না, কিন্তু বাবা থাকাটাই জরুরি। কারণ আপনি যখন ইনকাম করবেন, কাজ করবেন, একটা মানুষ যখন সেদিন রাত অক্লান্ত পরিশ্রম করে সে ইনকাম করে টাকা নিয়ে আসে, তখন সে বুঝতে পারে যে চাহিদাটা কি, একটা ফ্যামিলিতে কতটা চাহিদা থাকতে পারে, মা বাবা ভাই বোন অনেকগুলা মানুষকে একজন মানুষ চালায়, সেটা হলো বাবা। বাবা এত কিছু ত্যাগ করার পরও, বাবা তারপরও আপনার নির্দিষ্ট পরিমাণের জায়গা, যে জায়গায় আপনি 100 টাকা চাইছেন ওই জায়গায় 10 টাকা দিয়ে আপনার সন্তুষ্ট করে, কিন্তু না করে না। কিন্তু একটা সময় যাইয়া আপনি বুঝতে পারবেন, হারে হারে প্রত্যেকটা পদক্ষেপে যায় বুঝতে পারবেন যে বাবা এরকম এক জিনিস, বাবা থাকাটাই খুব জরুরি। বাবা টাকা দোক না না দোক এটা বড় কিছু আসে যায় না, কিন্তু বাবার মতো আর এই দুনিয়া বইরার কেউ নাই। যদি আপনি নিজের জন্মস্থান ত্যাগ না করেন, অথবা বাবার দায়িত্বটা যদি আপনি না নেন, তাইলে আপনি বুঝতে পারবেন না বাবা কি, বা বাবার একটা সংসারের দায়িত্ব যদি আপনি না নেন, তাইলে বুঝতে পারবেন না যে বাবার কতটা মূল্য। একটা ফ্যামিলি যদি আপনি নিজ খরচে আপনার ইনকাম করা বা রোজগার করা টাকা দিয়ে আপনি না চালান, তাইলে বুঝতে পারবেন না বাবা কি। তো সবার উদ্দেশ্যে একটাই কথা আমার, যে বাবার বিরুদ্ধে কখনো অভিযোগ করবেন না। বাবা এই দুনিয়া বাইচা থাকাটাই অনেক জরুরি ভাই, বাবা থাকা অনেক কিছু, যার বাবা নাই সে বুঝে।